হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে এলএলবি নিয়ে পড়তে চাও বা ল নিয়ে পড়তে চাও, তোমাদের জন্য এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব ল নিয়ে, অর্থাৎ এলএলবি নিয়ে। তো এখানে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কী রয়েছে, কোর্স ডিউরেশন কী রয়েছে, এ তোমাদের ফিস কত, তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে, তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম, জব প্রোফাইল কী রয়েছে, আফটার এলএলবি কোর্স তোমাদের স্যালারি কত হতে পারে, তো এলএলবির সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো বা এলএলবি কোর্সে এর জন্য অ্যাডমিশন নিতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এলএলবি নিয়ে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের বলে রাখি, বিএ এলএলবি নিয়ে আমি এখানে আলোচনা করব, কারণ এখানে উচ্চ মাধ্যমিকের পরে যে কোনো স্টুডেন্ট বিএ এলএলবি নিয়ে বা ইন্টিগ্রেটেড যে এলএলবি হয় সেই এলএলবি নিয়ে পড়াশোনা করতে পারবে, এবং তোমরা যদি চাও গ্র্যাজুয়েশনের পরেও এলএলবি করতে পারবে। এখানে আমি প্রধানত উচ্চ মাধ্যমিকের পরে যারা এলএলবি করতে চাও তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বিএ এলএলবি এর ফুল ফর্ম কি তোমাদের বলে দিই। এখানে বিএ মানে তোমরা জানো ব্যাচেলার অফ আর্টস, আর এলএলবি হলে ব্যাচেলার অফ লজিস্টিক ল। তো ব্যাচেলার অফ লজিস্টিক ল এলএলবির ফুল ফর্ম তোমরা জেনে গেলে, যে ব্যাচেলার অফ লজিস্টিক ল। তো এরপরে তোমাদের হচ্ছে ডিগ্রি কি রয়েছে আমি এখানে বলে রাখি। তোমাদের কোর্স ডিউরেশন আমি এখানে বলছি, কোর্স ডিউরেশন হচ্ছে 5 বছরের তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে, মানে এই কোর্সটি তোমাদের যদি 12-এর পরে তোমরা করো, ইন্টিগ্রেটেড ল বলা হয় একে, ইন্টিগ্রেটেড ল যদি করো সেক্ষেত্রে তোমাদের এর যে 5 বছরের এই কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে, এবং 5 বছরের ম্যাক্সিমাম কোর্স যেটা তোমরা জানো যে সেটা পিজি লেভেলের হয়, মানে পোস্ট গ্র্যাজুয়েট হয়, কিন্তু এটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যেই পড়ে। এ তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো ল এর জন্য উচ্চ মাধ্যমিকের পরে বিএ এলএলবির জন্য, সেক্ষেত্রে তোমাদের ডিগ্রি কোর্স হবে কিন্তু ইউজি লেভেলের, মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু নয়, এটা মাথায় রাখবে। তো এরপরে হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, কারা এই বিএ এলএলবি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর্টসের স্টুডেন্ট না কমার্স স্টুডেন্ট না সায়েন্স স্টুডেন্ট, তো কারা এলএলবি মানে বিএ এলএলবির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টুডেন্ট, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হোক না কেন, যদি উচ্চ মাধ্যমিক তোমরা দিয়ে থাকো, তোমরা আর্টসে হও কমার্সে হও বা সায়েন্সে হও, যে স্ট্রিমেরই স্টুডেন্ট হও না কেন, তোমরা এই কোর্সের জন্য মানে বিএ এলএলবি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিছু কন্ডিশন রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পাও, মিনিমাম 50% নাম্বার পাও, তাহলেই কিন্তু তোমরা বিএ এলএলবির জন্য অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে আমি 12-এ 50% মার্কসের কথা বলেছি, এখানে দেখো, তো এখানে মিনিমাম বলেছি 50% মার্কস যারা পাবে যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিএ এলএলবির জন্য। কিন্তু আমি বলে রাখি কিছু কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যেখানে 50% মার্কস না, 45% মার্কস পেলেই তোমরা অ্যাডমিশন নিতে পারো। এছাড়া ST বা SC OBC-র জন্য কিন্তু কিছু নম্বর আরও কম হলেও তোমাদের হয়ে যাবে। তো এখানে আমি বলে রাখি, এরপরে তোমাদের এজ লিমিট, কোনো এজ লিমিট নেই, মানে এখানে তোমাদের এজের কোনো ম্যাটার নেই, তোমরা তোমাদের এজ যাই হোক না কেন, তোমরা যদি 2 বছর আগেও ও যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাও তোমরা এখন অ্যাডমিশন নিতে পারবে, বা তোমরা যদি ফার্স্ট ইয়ার পরে কোনো গ্যাপ থাকে তোমাদের তাও তোমরা অ্যাডমিশন নিতে পারবে, মানে এখানে কোনো এজ লিমিট নেই। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে 22 বছর কিংবা 21 বছরের পর তাদের অ্যাডমিশন নিতে দেয় না, কিন্তু ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি রয়েছে এজ লিমিট সেখানে থাকে না, সেই কারণে আমি এখানে লিখেছি নো এজ লিমিট। এরপরে অ্যাডমিশন প্রসিডিওরের কথা যদি বলি, অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামের থ্রুতে হয়। তো এখানে তোমাদের এই এক্সামগুলো পাশে আমি লিখে দিয়েছি, LSAT, তারপর হচ্ছে ক্ল্যাট, AILET, এই যে 3টে এক্সামের কথা বললাম, এই 3টে এক্সামের মধ্যে সবচেয়ে পপুলার এন্ট্রান্স এক্সামের কথা যদি বলি সেটা হচ্ছে ক্ল্যাট। ক্ল্যাট বা এরকম যে এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে, এই এন্ট্রান্স এক্সাম তোমরা দিয়ে তোমাদের র্যাঙ্কের থ্রু ও এখানে তোমরা বিভিন্ন ও কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এখানে তারপরে তোমাদের কোর্স ডিউরেশনের কথা যদি বলি, তোমাদের বলেই দিয়েছি কোর্স ডিউরেশন কত রয়েছে, 5 বছরের, এবং তোমাদের বলেছিলাম এই যে কোর্স ডিউরেশন রয়েছে, এই কোর্স ডিউরেশন 5 বছরে তোমাদের কটা এক্সাম দিতে হবে, টোটাল 10টা এক্সাম দিতে হবে, মানে সেমিস্টার তোমাদের আকারে এক্সাম হবে, প্রত্যেক বছরে তোমাদের 2টো করে সেমিস্টার হবে, টোটাল 5টা বছরে, 5 বছরে তোমাদের 10টা সেমিস্টার হবে। তো এই এরপরে তোমাদের অ্যাভারেজ আমি কোর্স ফি যদি বলি, তো এখানে বিভিন্ন যে কলেজ রয়েছে বিভিন্ন কলেজে কোর্স ফি বিভিন্ন রকম, তো এখানে তোমাদের 30,000 থেকে 5 লাখ পর্যন্ত পার অ্যানাম তোমাদের ফিস হতে পারে। তো এখানে পার ইয়ারের কথা বলছি, এখানে 30,000 থেকে 5 লাখ পর্যন্ত আমি এখানে বলেছি, আরও বেশিও হতে পারে বিভিন্ন কলেজে, ডিপেন্ড করছে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, যদি গভর্নমেন্ট কলেজ হয় সেক্ষেত্রে একটু কম হবে, এবং প্রাইভেট কলেজ হলে একটু বেশি হবে। তো এখানে তোমরা দেখে নেবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই কলেজের অ্যাকচুয়ালি ফিস কত রয়েছে। তারপরে আমি যদি বলি সাবজেক্ট, খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, অনেকেই ল নিয়ে পড়তে
যায় কিন্তু সাবজেক্টের বিষয়ে আইডিয়া নেই কি পড়ানো হবে তাকে, বুঝতে তো এটা পারে ল নিয়ে পড়ছি তার মানে ল রিলেটেডই কিছু পড়ানো হবে একদম তাই। তাহলে আগে দেখে নিই যে সাবজেক্টগুলো কী রয়েছে। ল অফ কন্ট্যাক্ট, ল অফ ক্রাইম, ক্রাইমের বিষয়ে তোমাদের জানা হবে, ফ্যামিলি ল, ফ্যামিলির বিষয়ে, তারপরে হচ্ছে কনস্টিটিউশন ল, তারপরে হচ্ছে বিজনেস ল, তারপরে লিগাল এথিক, কোম্পানি ল, তারপর ইলেকশন ল, তারপর হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ল, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তারপর হচ্ছে প্রপার্টি অ্যান্ড সিকিউরিটি ল, তারপর হচ্ছে ইংলিশ অ্যান্ড লিগাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যান্ড লিগাল ল্যাঙ্গুয়েজের বিষয়, তারপর হচ্ছে ল্যান্ড ল। তার মানে তোমরা বুঝতে পারছো LLB-তে তোমাদের বিভিন্ন ল রিলেটেডই তোমাদের পড়ানো হবে এবং তোমরা জানো প্রত্যেকে বিভিন্ন লয়েরই তোমাদের সাবজেক্ট রয়েছে এবং কী সেকশনের আন্ডারে কী কী পড়ছে এইসব তোমাদের ওখানে শেখানো হবে। তো এরপরে তোমাদের যদি এমপ্লয়মেন্ট এরিয়ার কথা বলি, দেখো তোমরা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি জব করতে পারবে, তোমরা কোর্টে পারবে, বিজনেস, হোম বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে সেক্টরগুলো রয়েছে সেখানে পারবে, তবে এডুকেশনাল ইনস্টিটিউটে তোমরা লেকচারার বা টিচার হিসেবে কাজ করতে পারবে, তারপরে এখানে ব্যাংকে বা ফাইন্যান্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে তোমরা ওয়ার্ক করতে পারবে এবং সিভিল সার্ভিসেও তোমরা ওয়ার্ক করতে পারবে। এছাড়া বিভিন্ন মোস্ট পপুলার যে অপশানগুলো সেগুলো আমি এখানে আলোচনা করবো। এরপরে হচ্ছে জব প্রোফাইল তোমাদের কী কী রয়েছে, তোমরা অ্যাডভোকেট হতে পারবে, ঠিক আছে, তারপরে তোমরা ল রিপোর্টার হতে পারবে, কোম্পানি সেক্রেটারি CES তোমরা হতে পারবে, তারপরে হচ্ছে লিগাল অ্যাডভাইজার, লোন অফিসার, ম্যাজিস্ট্রেট, জাজ, ল অফিসার এবং টিচার অ্যান্ড লেকচারার। তো এখানে LLB কমপ্লিট করার পর তোমরা এই জব করতে পারো। এখানে আমি মোস্ট পপুলার কেরিয়ার অপশানের কথা বললাম, স্পেশালি তোমাদের LLB রিলেটেড। এছাড়াও আদার্স অনেক জব রয়েছে তোমরা LLB কোর্স করার পর করতে পারবে, সেগুলো বললাম না, যেখানে যেটা LLB রিলেটেড জব সেই জবগুলোর কথাই বললাম। এছাড়া প্রচুর জব রয়েছে যে জব যে সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো LLB কমপ্লিট করার পর। ও তারপরে যে তোমাদের বলি যদি স্যালারির কথা, প্রত্যেকটা স্টুডেন্টেরই যখন কোর্স করে সবার প্রথমে যে তারা জানতে চায় তাদের অ্যাকচুয়ালি কী প্যাকেজ হবে। তো এখানে আফটার বিএ LLB কোর্স তোমাদের স্যালারি হতে পারে K25,000 মানে 25,000 থেকে 1,00,000 ভেতরে পার মান্থ তোমাদের স্যালারি হতে পারে। তো স্টার্টিং পিরিয়ডে তোমাদের স্যালারি কিছু ক্ষেত্রে কম হতে পারে, কারণ তোমরা জানো যে জব করার পর তোমাদের প্র্যাকটিসও এখানে ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা সেকশনের বিষয়ে ভালো করে জানতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স একটু গেইন করতে হবে এবং এক্সপিরিয়েন্স গেইন করার পরে আস্তে আস্তে তোমাদের স্যালারি ইনক্রিজ হতে পারবে। এখানে তোমাদের আমি 25,000 থেকে 1,00,000 ভেতরে পার মান্থ বললাম কোর্স করার পর তোমরা পেতে পারো। তো এখানে কিন্তু তোমাদের এটা এক্সপিরিয়েন্সের উপরে হবে, প্রথম যখন স্টার্টিং হবে তোমাদের এর মানে কোর্সের পরে যখন তোমরা স্টার্টিং করবে সেক্ষেত্রে তোমাদের স্যালারি একটু কম হতে পারে, কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স যত বাড়বে আস্তে আস্তে তোমাদের স্যালারি ইনক্রিজ হতে থাকবে। এবং আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট যে এখানে 1,00,000 বলেছি, এখান থেকে অনেক এরকম লয়ার রয়েছে বা অ্যাডভোকেট রয়েছে যারা এখান থেকে অনেক বেশি ইনকাম করে, 5,00,000 পার মান্থও ইনকাম করে। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের যত এক্সপিরিয়েন্স হবে তোমাদের স্যালারি ইনক্রিজ হবে, এবং ডিপেন্ড করছে তোমার কত এক্সপিরিয়েন্স, তুমি কীরকমভাবে ওয়ার্ক করো তার উপর তোমাদের স্যালারি হবে। তো বন্ধুরা আশা করছি LLB নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা কারা আগ্রহী বিএ LLB নিয়ে বা উচ্চ মাধ্যমিকের পরে কারা LLB বা লয়ার কোর্সের দিকে এনরোল করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।